আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মিরাকেল গার্ডেন দুবাই। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান মিরাকেল গার্ডেন, যা কিনা অবস্থিত আরব আমিরাতের বিখ্যাত নগরী দুবাই শহরে অবস্থিত। এটি হচ্ছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করব। আপনারা চাইলে অনলাইনেও বুকিং দিতে পারেন। এখানে 12 ঊর্ধ্বে টিকিট মূল্য 75 দেরাম, আর 3 থেকে 12 বছর পর্যন্ত টিকিটের মূল্য 60 দেরাম। আমরা যেহেতু অনলাইনে টিকিট বুকিং দেইনি, তো আমরা সরাসরি এখান থেকে পারচেজ করে নিচ্ছি। টিকিট হাতে পেয়ে গেছি, এবার আমাদের প্রবেশ করার পালা। এটাই হলো সেই মিরাকেল গার্ডেনের টিকিট। আর দেরি নয়, এবার আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার মুখে টিকিট চেকিং, টিকিটটি চেকিং করে হাফ টিকিট উনি রেখে দিচ্ছে, আর হাফ আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমার টিকিটটাও সেম হাফ উনি পকেটে ভরে নিল আর হাফ আমাকে দিয়ে দিল। প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছে গোড়ার দুটি উপরিভাগের অবয়ব, দেখতে অপরূপ সুন্দর। এই বাগানটি শিশু কিশোর ও ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার জন্য অসাধারণ। মিরাকেল গার্ডেনটি গোলাকৃতির, এক পাশ থেকে হাঁটা শুরু করে আবার মূল গেটে ফিরে আসতে পারবেন। শত শত পথ আর কুটি কুটি ফুলের রাজ্যে অনায়াসে বহু ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এই বাগানটির আয়তন 7.5 লক্ষ বর্গ ফুট। পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ফুল দিয়ে সাজানো ফুলের বাগান এটি। কর্তৃপক্ষের দাবি এখানে এখন 15 কোটি ফুল রয়েছে। প্রতি বছর শীতে এ বাগানটি খোলা হয়। নভেম্বর থেকে মে মাস এটাই তার মূল সময়, আর বাকি সময়গুলোতে বন্ধ থাকে। বাগানটি প্রথম চালু হয় 2013 সালে। এখানে অনেকগুলো নামি দামি রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে রয়েছে যা আপনি অনলাইনে বুক করতে পারবেন।
এই বাগানের যেখানেই যাবেন নতুন নতুন রূপ ও নতুন নতুন সৌন্দর্য খুঁজে পাবেন ও উপভোগ করতে পারবেন। এই জায়গাটি মিরাকেল গার্ডেনের মধ্যবর্তী স্থান। এখানে ডিজনি ক্যাসিনোর আদলে তৈরি করা হয়েছে দালান কোঠা। Знаю, как он на американском. Я тоже не знаю. Парвари мацата брара. Он здесь это котега. বাগানে একপাশে সাজানো এয়ারবাস A380 বিমানটি যা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে। 280 ফুট লম্বা এবং 79 ফুট উচ্চতা নিয়ে একদম আসল একটি বিমানের মতো বানানো হয়েছে, যার আবরণ হিসেবে আছে 500,000 সতেজ ফুল। আমরা এখানে এসেছি পড়ন্ত বিকেলে। এই মুহূর্তে সন্ধ্যা গুনিয়ে এসেছে, বাগানে আলোকসজ্জা শুরু হয়ে গিয়েছে। আলোকসজ্জার মাঝেও অপরূপ সুন্দর লাগছে বাগানটিকে। আসলে বাগানের যেখানে যাই নতুনত্ব খুঁজে পাই, যেখানে যাই সতেজ ফুল, ফুলের ঘ্রাণ, মনোমুগ্ধকর বাতাস, চারিদিকে মরুভূমি আর মরুভূমি, এর মাঝখানে বিশাল একটি ফুলের বাগান। সম্ভবত এর জন্যই নাম রাখা হয়েছে মিরাকেল গার্ডেন। Thank you.
এই বাগানটি পরিচর্যা করা হয় প্রতিদিন বাগানটি বন্ধ হওয়ার পর রাতের বেলায়। এখানে দৈনিক 7.5 লক্ষ লিটার পানি প্রয়োজন হয় পরিচর্যার জন্য। এই পরিচর্যার পানি পরিশোধনের পর ব্যবহারযোগ্য করে শহরে আবার ফিরিয়ে নেওয়া হয়। সতেজ ফুল দিয়ে তৈরি করা হয়েছে লাভ আকৃতির পথ, ছবি তোলার অসাধারণ পরিবেশ, তাই দেরি না করে আমরাও কয়েকটি ছবি তুলে নিলাম। এত সব সৌন্দর্য যখন ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, তখন পিছন থেকে কাপড় ডেকে বললো তাদেরকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য। তো পরে আমি বললাম হ্যাঁ তুলে দিব, তো তাদের ক্যামেরাটা আমার হাতে দিল, আমি কয়েকটা ছবি তুলে দিলাম তাদেরকে। এখানে ফুলের গাছ দিয়ে তৈরি করা হয়েছে পেঙ্গুইন পাখি, যার মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে 40 ফুট উচ্চতার একটি টেডি বিয়ার। এই টেডি বিয়ারটি বিভিন্ন রকম জীবিত ফুল দিয়ে তৈরি। বাগানে হাঁটতে হাঁটতে পাবেন ছোট ছোট খাবার ও সামগ্রীর দোকান। তো আমরা এখানে ভুট্টার বাজা বিক্রি করে এখান থেকে আমরা কয়েকটি কাঁচা ভুট্টার বাজা নিলাম। আমাদের সাথে যেহেতু আরও কয়েকজন আছে, সবার জন্য নিলাম। কাঁচা ভুট্টা ভাজা খেতে অসাধারণ লাগে। বাগানে হাঁটতে হাঁটতে কাঁচা ভুট্টা ভাজা খেলাম। আসলে আজকে বিকালটা অসাধারণ ছিল, যা বলে বোঝানোর মতো না, অনেক সুন্দর ছিল। সামনেই একজন
বাজ পাখি নিয়ে দাঁড়িয়ে আছে 10 দিরহাম 10 টাকায় ছবি তুলতে পারবে আপনি হাতে নিয়ে এই বাগানটি এত সুন্দর ও এত কিছু আছে যা এক ভিডিওতে বলা মুশকিল বাগানটি ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চলে আসলাম যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেই গেটে তো এবার আমাদের বাড়ির পথে রওনা হওয়ার পালা আমরা বাগান থেকে এখন বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ